সংস্কৃতিটা বহু পুরনো। কোজাগরী লক্ষ্মী পুজোর আগের রাতে মায়েরা বোনেরা বাড়িঘরে তৈরি করত চিড়ার নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, নারকেলের নাড়ু সহ আরো রকমারি সুস্বাদু খাবার, যা লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে নিবেদন করা হতো। কিন্তু এই সংস্কৃতি বর্তমানে গ্রামীণ এলাকায় অব্যাহত থাকলেও শহরাঞ্চলে প্রায় হারিয়ে যাওয়ার পথে, কারণ এখন সবকিছুই হাতের মুঠোয়। টাকা খরচ করলে কেনা যাচ্ছে প্যাকেট জাত নানা রকমের সুস্বাদু নাড়ু। গ্রামীণ এলাকায় মা লক্ষ্মীর পাকে আলপনার আকারে সাজিয়ে তোলার সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে, কিন্তু শহরের চিত্রটা ভিন্ন ধরনের। বাজারে চলে এসেছে স্টিকার জাত আলপনা। রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে বুধবার বিক্রি হল নানা রকমের প্যাকেট জাত নাড়ু। স্টিকার জাত আলপনা কেনার ধুম পড়ল ভক্তদের মধ্যে। ভক্তরা বাজার থেকে এ সমস্ত জিনিস কিনে নিয়ে গিয়ে আয়োজন করে লক্ষ্মী মায়ের পুজোর। চাল বাচ্চা আরো দিত, এখন তো মানুষের সময় নাই বা বাচ্চা উচ্চা লোক মানুষের পারে না, এখন রেডিমেড আমরা আলপনা আলপনা। কিরকম চাহিদা? কিরকম চাহিদা? চাহিদা কিরকম বেশি জানা, 10 টাকা 5 টাকা এরকম। কিরকম নিতেছে মানুষ, কিরকম নিতেছে? এতো নিতেছে, যা যেরকম লাগে নিতেছে, ভালোই নিতেছে। এখন বেশি এইটাই চলছে, এখন কি আর আগের ইয়ে আছে পারে না আলপনা গিরা। আগে তো পূজা বাড়ি আসলে লক্ষ্মী পূজা আসলে যে কোনো পুজো আসলে বাড়িতে লাড্ডু তৈরি তৈরি হতো, এখন বাজারে সব রেডিমেড পাওয়া যায়, বাড়ি ঘরে এখন কাজ করেই না, এই খয়ের উপরে থেকে ধরে সব কিছু পাওয়া যায় বাজারে, যা চাইবে তাই পাবেন বাজারের মধ্যে এখন রেডিমেড। আগে তো এগুলা বাড়িতে বানানো, মা মাসির আগে দাদিরা বানাতো। আসলে সবকিছুতে এখন আধুনিকতার ছোঁয়া, বাড়ি ঘরে স্মার্টফোন থেকে শুরু করে দেবদেবীর পুজোতেও পরশ লেগেছে আধুনিকতার। শান্ত টিভি।